হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এখন বাজে হচ্ছে রাত 7:30। তো এখন দেখতেই পাচ্ছো আমি একটা জামা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, আর জামাটা এত টাইট হয়ে গেছে কি বলবো, হাতা আমি মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে ভীষণ। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে পরলাম জামাটা, শুভ ভীষণ হাসছিল। তারপরে দেখো একটুখানি মাথাটা আঁচড়ে নিলাম, সিঁদুরটা পরে নিলাম, আর আমি না মেকআপ করি না, আমি মুখে মেকআপ লাগাই না। তো একটু হালকা করে একটু লিপস্টিক দিয়ে দিলাম, আর একটা টিপ পরবো, ব্যাস এটাই হচ্ছে আমার সাজ। দেখতেই পাচ্ছো এইটুকুনি আমার সাজ, এর থেকে বেশি আমি সাজি না। তো যাই হোক, কি বলবো, আমি রেডি হয়েছি, যাব হচ্ছে রথের মেলায়। এখানে আমার এত কান্না পাচ্ছিল কি বলবো, মানে এত খারাপ লাগছিল, যা বলবো একটু ন্যাকামো করে কান্না করলাম আর কি। তো বাইরে গিয়ে চলো দেখাচ্ছি, বাইরে না কি বৃষ্টি হচ্ছে, যেই রেডি হয়েছি আর অমনি শুরু হয়ে গেল বৃষ্টি, কি বলবো, মাথায় আমার খারাপ হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, বৃষ্টির জন্য আর তো কিছু করার নেই। তো সেটাই আমি তোমাদেরকে হাত দিয়ে একটু দেখাচ্ছিলাম, একটু ন্যাকামি করছিলাম। তো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে, বৃষ্টিটা কি জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কমে গেছিলো কিছুক্ষণ পরে, কিন্তু শুভ বললো আর আমি যাবো না তোমাকে নিয়ে। তারপরে মনের দুঃখে চলে আসলাম পাশের দোকানে, দোকানে এসে এই যে জিলিপি নিতে এসেছি, এসে দেখছি জিলিপি নিয়ে মানে শেষ হয়ে গেছে, ভীষণ ভিড়, ভাজছিলো জিলিপি। ততক্ষণে আমি আর শুভ একটুখানি সিঙ্গারা খেয়ে নিলাম, সিঙ্গারা খেতে খেতে এই যে জিলিপি ভাজা হবে, তারপর আমাদের দেবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।